পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় দমকা বাতাস আর সৃষ্টি হচ্ছে। বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী সহ উপকূলীয় জেলাগুলোতে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এদিকে পানি বেড়েছে সাতক্ষীরা সংলগ্ন সুন্দরবনের আশপাশের নদীর। তবে ক্ষয়ক্ষতি এড়াতে আগে থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে দমকা বাতাস আর বৃষ্টিপাত। গতকাল থেকে উপকূলীয় জেলা বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এদিকে পানি বেড়েছে সাতক্ষীরা সংলগ্ন সুন্দরবনের আশপাশের নদ নদীরও। পূজার সময় বেরোতে পারছে না, বাচ্চা কাচ্চারা ঘরের মধ্যে খুব কান্নাকাটি করছে। অন্যদিকে নিম্নচাপের কারণে ভোলা লক্ষ্মীপুর ও ভোলা বরিশাল রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। চট্টগ্রামে মুষলধারে বৃষ্টির কারণে নগরীর অধিকাংশ রাস্তাঘাট ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন মানুষ। আমরা গরিব মানুষ, কি করে খাবো? এই জন্য বিজি পরে আমরা চাকরি করতেছি। বৃষ্টির কারণে বিজতেছি, কোনো ব্যথা কিনা নাই। যারা পাঠা উভয়ের কাজ করে, এদের মধ্যে আমাদের জন্য মনে করেন দৈনিক দিন খায়, তাই না? এই ওয়েদার কারণে আমাদের অবস্থা খুব খারাপ। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় আটকা পড়েছে সেন্ট মার্টিনে বেড়াতে আসা 5 শতাধিক পর্যটক। অভি ইসলাম, আরটিভি।